हम भर अरे बंगो खाई के रंगो जमा हो चका चस फिर लो पाने जबान ऐसा झटका लगे जिया में पुनर्जन्म हुई जाए किरे बाबरा सब केमन आछी ওই আমি ঘুরঘুরে বড় পোকা সবাইকে দেব ধোকা হ্যান্ডেল আমার না ছাড়াবো যত যাও বুক করে দুরু দুরু কাজকর্ম করব শুরু শরীরে বের করব ঘা ঘুরঘুরে বড় পোকা সবাইকে দেব ধোকা ঘুরঘুরে বড় পোকা সবাইকে দেব ধোকা আমি মাধ্যমিক পাশ করে হ্যাট্রিক করে বসে আছি পাড়ার ছেলেরা বলে বসে থাকবি কেন চল কলকাতা কর্পোরেশনের কাজ করবি সেখানে গিয়ে দেখলাম গর্তে ঢোকা কাজ আর গর্তের ভেতর ঢুকে দেখি নদীর মতো হাবাস হাবাস করছে সবাই মনে ভাবছে কি কাজ কি কাজ কি কাজ দাদা খারাপ কাজ নয় আমি কলকাতা হাইডেন পরিষ্কার করার কাজ করি এদিকে দেখো না নিম্ন চাপ হয়ে কলকাতা রাস্তা ঘাট বস্তি বাড়ি তিন চার দিন জলে বুড়ে আছে তা কর্পোরেশন থেকে আমার ফোন করেছে যে তুমি তাড়াতাড়ি ওখানে চলে যাও তা আমার নাম হ্যান্ডেল আমি যদি গিয়ে আমার এই মাল দিয়ে একবার গোজর দি পুরো প্যান্ডেল ছিঁড়ে জল বল বল করে বের করে দেখিয়ে দিয়ে চলে আসবো আমি ঘুরঘুরে বড় পোকা সবাইকে দেব ধোকা আমি ঘুরঘুরে বড় পোকা সবাইকে দেব ধোকা কথা শুনে মাথাটা কেমন যেন ঘুরে গেল কই তোমার ডেন কই দেখিয়ে দাও আমি পরিষ্কার করব দেখিয়ে দাও আরে ওই তো মানে নই কই 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 ওই তো ডেন ওই ও বাবা এ কি ডেন এ তো হাড়া ডেন আর ডেনের সামনে এসব ঘাস জমে কি করে রেখেছো এ তো যত ময়লা মাটি এ তো সব জাম হয়ে গেছে ওই যে চিন্তা করার কোনো কারণ নেই আচ্ছা কর্পোরেশনের লোক হ্যান্ডেল যখন এসেছে তোমার দায়িত্ব সব আমি সব পরিষ্কার করে দেবো তুমি ওখানে দাও আমি পরিষ্কার করতে যাচ্ছি এ যা বাবা চলে যা ভালোভাবে ঢুকে যা ভালোভাবে চলে যা না ভালোভাবে ঢুকে যা না চলে যা ডেনটা বড় শান্তি পেলো হয়েছে পরিষ্কার হয়েছে ওদি কি করে হবে এত মাল জমেছে হ্যাঁ পরিষ্কার করতে আমার দেরি হবে আচ্ছা আর সব মানুষদের ডেনগুলো কেমন আছে একবার দেখে আসি ফিরে আসার পথে আমি কথা দিচ্ছি তোমার ডেনে যা ময়লা মাটি আছে সব পরিষ্কার করে দেবো না 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 আমার হাড়া ডেনে ভালো করে পরিষ্কার করে তুই যাবি রে ওদি হ্যান্ডেল যখন কথা দিয়েছে 5 মিনিট পরে তোমার ডেনের ময়লা মাটি ঠিক পরিষ্কার করবে হ্যান্ডেল যাস না কথা শোন আমার হাড়া ডেন বুঝে যাচ্ছে আগে পরিষ্কার করে যা sabna mira na mira sadna jihad sabna mira na sadna jihad nana mira sadna jihad khabar hai khabar hai banda khaba atna aba yaar meri tu pakda main nagini 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 nagina dance na chada main nagini 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 nagina dance na chada কই দেখিয়ে দাও আমি পরিষ্কার করে চলে যাবো দেখিয়ে দাও আমার ডেন হ্যাঁ কই দেখিয়ে দাও আমার ডেন হয় তো ও বাবা এ কি ডেন এ তো সরু ডেন
কেন মিস্ত্রি যখন ডেনটা তৈরি করেছিল ডেনটা একটু বড় মতো করতে পারেনি স্যারটা ম্যাডাম চিন্তা করার কোনো কারণ নেই হ্যান্ডেল যখন এসেছে তোমার ডেনের ময়লা মাটি ঠিক পরিষ্কার করে দেবে তুমি ওখানে দাঁড়াও আমি পরিষ্কার করতে যাচ্ছি এই জলদি করো চুগলি কি বলে তোমরা গেটে ঝাড়ের ম্যাডামকে ম্যাডামকে লাগছে ঝাঁকাশ ম্যাডামকে লাগছে ম্যাডাম আপনাদের ক্ষতি আপনারা নিজেরাই ডেকানছেন এর জন্য আমি দায়ী নয় এর জন্য দায়ী শুধু আপনি ইউ চিটার হারাবে গর্তে পড়ে মরবে ও ভগবান গর্তের ভেতর দিন রাত ঢুকছি আর বেরুচ্ছি মরার কি আছে কাটাশ নিয়ে চাকু হিসাব করবি ময়লা ওরে চিকন চাকুনে ভিতরে শাওলা ম্যাডাম তোমাদের ঘর বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হলে কি হবে বাড়ির সামনে যেসব নোংরা আবর্জনা করে রেখেছো তাতে শাওলা জমে গেছে তেমনি তোমাদের বাইরে চিকন চাকুন ড্রেস হলে কি হবে ভিতরে শাওলার মতো ময়লা দেখি শুধু মূর্খ লোকের বা আহারে কাঠ বিড়ালি বস্তি পাড়ায় থাকি বলে আমরা মানুষ নয় আর তোমরা দোতলায় থাকো বলে মনে হয় তোমরা বড় বড় ফড়িং ম্যাডামকে লাগছে ম্যাডামকে লাগছে মনে হয় পচিতালে শ্বাস আমরা কর্পোরেশনের লোক বলে তুমি যাটা ভেবেছো বলতে পারো তোমরা বাজার থেকে প্লাস্টিক ব্যয় করে যেসব মাল কিনছো ব্যবহার করার ফলে মাটির উপর ফেলে দিচ্ছ একবার ভেবে দেখেছো মাটি তার ক্ষয় ক্ষমতাকে হারিয়ে ফেলছে আমি যেতে পারবো না জল গেলে ফিরে আসবে জীবনে কি ছন্দ স্বপ্ন গায়ে লেখে নেই সদা মাটির গন্ধ ম্যাডাম আগের দিনে দু এক ফোঁটা বৃষ্টি হলে মানুষের নাকে মাটির একটা সুগন্ধ ভেসে আসতো কিন্তু সেগুলো আর দেখা যাচ্ছে না কেন জানেন কেন কারণ মাটি তার ক্ষয় ক্ষমতাকে হারিয়ে ফেলছে মাটি দূষিত হয়ে যাচ্ছে এর জন্য কারা দায়ী জানেন এর জন্য দায়ী হলো তোমাদের মতো মানুষরা তাড়াতাড়ি কাজ করবি চল পক্ষীরা বেকার আর পলি ব্যাগে বন্ধ করলে হতো উপকার জল গেলে ফিরে আসবে জীবনের ছন্দ স্বপ্ন গায়ে লেখে নেই সদা মাটির গন্ধ শহরে কি হালে না মেয়াছে খালে শহরে কি হালে না মেয়াছে খালে হাল চালিয়ে হেলো জব্দ ভাই না জমিতে চা হ্যান্ডেল ম্যাডাম জমিতে যত হাল দাও না কেন জমির মাটি যদি একবার খারাপ হয়েছে
সে জমিতে ফসল ফলবে না ম্যাডাম কে আয় আমার কাছে আয় ম্যাডাম কে লাগছে ঝাঁকাস তাতে জল জমবে মশা মাছি ডিম পারবে বর্তমান সরকার বলছে কি বলছে স্বচ্ছ ভারত গড়ো নিজেদের পরিবেশকে নিজেরা পরিষ্কার রাখার চেষ্টা করুন তবে হ্যান্ডেল যাবে তুই আমাকে কথা দিচ্ছিস তুই যাবি বৌদি হ্যান্ডেল যখন কথা দিয়েছে পাঁচ মিনিট পরে গিয়ে তোমার ড্রেনের ময়লা মাটি ঠিক পরিষ্কার করবে আমি যাচ্ছি আর বলে যাচ্ছি রে বানর তুই যদি না যাস তোর ওই হাড়া ড্রেনের ভেতর মাথা ঢুকিয়ে দাঁড় মেরে দেবে বৌদি মাসে মাসে ড্রেন গুলো ক্লিয়ার করবে আমার যেন না বারবার যেতে হয় ম্যাডাম আপনি তো কলেজে পড়েন আপনাকে একটা প্রশ্ন করবো প্রশ্নের উত্তর দিতে পারবেন হ্যাঁ প্রশ্ন করো ম্যাডাম কাককে বেশি ভালোবাসেন না কোকিলকে বেশি ভালোবাসেন তুমি হাসালে সাধারণত মানুষ কিন্তু কোকিলকে বেশি ভালোবাসবে ম্যাডাম ভুল বললেন কাককে বেশি ভালোবাসার চেষ্টা করবেন কারণ কাক হলো এই সমাজের ঝাড়ুদার পাখি এই কাক যদি না থাকতো সমাজের নোংরা আবর্জনাকে দূরে ঠেলে দিত না তা আমরা সেই কাকেরই একজাত বলতে পারেন ম্যাডাম আজ আমাদের সমাজে নোংরা আবর্জনায় ভরে যাচ্ছে সমাজটা দূষিত হয়ে যাচ্ছে এর জন্য দায়ী কারা এর জন্য দায়ী হলো এই সমাজের মানুষরা আমরা দৈনন্দিন জীবনে যেসব প্লাস্টিক ব্যবহার করছি ব্যানার ব্যবহার করছি ব্যবহার করার ফলে মাটির উপর ফেলে দিচ্ছি মাটি তার ক্ষয়ক্ষমতাকে হারিয়ে ফেলছে মাটির শস্য বৃদ্ধি হ্রাস পাচ্ছে এর জন্য দায়ী কারা এর জন্য দায়ী হলো তোমাদের আমাদের মতো মানুষরা তাই ম্যাডাম কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য বলছেন এ দেহে যতক্ষণ আছে প্রাণ প্রাণ করে সরাবো জঞ্জাল এ বিশ্বকে শিশুর পাইচক্য করে যাব আমি নবজাতকের কাছে আমার পূর্ণ অঙ্গীকার ম্যাডাম আমাদের ভারতবর্ষের মাটি সুজলাং সুফলাং শস্য শ্যামলে পরিপূর্ণ তাই দর্শকমণ্ডলীগণ আপনাদের কাছে অনুরোধ করে বলছি আমাদের ভারতবর্ষের মাটিকে কেউ নোংরা করো না দূষিত করো না নোংরা করো না দূষিত করো না দূষিত করো না দূষিত তাই আমরা সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ সবাই একত্রে জলদূষণ বায়ু দূষণ শব্দ দূষণ মাটি দূষণকে আমরা মুক্ত করে তুলবো এই আমাদের জীবনের প্রথম লক্ষ্য আমি কলেজে পড়তে পারি আজকে তোমার থেকে যে শিক্ষা পেলাম তাতে দিন কলেজে গিয়েও পাইনি আমরা উপরতলার মানুষ হয়ে নিচের তলার মানুষদের সবসময় ছোট মনে করি কোনো কাজ কোনোদিন ছোট নয় কোনো মানুষ কোনোদিন ছোট নয় তাই আজকে থেকে তুমি আমার বন্ধু হলে বন্ধু নো ম্যাডাম নো বন্ধুকে বন্ধু বললে শুধু বন্ধু বলা যায় না তার মানে বন্ধু বলা যায় কিভাবে কিভাবে মনের সঙ্গে মনের মিল হলে চোখের সঙ্গে চোখের ইশারা থাকলে দু তিনবার খটাসের মতো কটপট করে চোখ মারতে পারলে তবে বন্ধুত্ব দখল করা যায় আর বন্ধুত্ব কখন দখল করা যায় যখন বন্ধু মরণের মুখে পড়ে বিপদের মুখে পড়ে তার পাশে এসে দাঁড়ালে তবেই বন্ধুত্ব দখল করা যায় আমি যদি কোনোদিন মরণের মুখে পড়ি তুমি কথা দাও আমার পাশে থাকবে আমি কথা দিলাম আমি সারা জীবন তোমার পাশে থাকব তবে দেতালি এ পাড়ায় পাড়ায় ঘুরি সে তো সবাই জানে না হিন্দু ভাই রাম নাম মুসলিম ভাই সালাম জাত পাত সব ভুলে গিয়ে দুই এক হলো বন্ধু আমার আনন্দ সবথেকে বড় প্রিয় বন্ধু আমার আনন্দ সবথেকে বড় প্রিয় ঘুরে সে তো সবাই জানে না হিন্দু ভাই রাম নাম মুসলিম ভাই সালাম পাড়া পাড়ায় ঘুরে সে তো সবাই জানে না হিন্দু ভাই রাম নাম মুসলিম ভাই সালাম জাত পাত সব ভুলে গিয়ে দুই এক হলো বন্ধু আমার আনন্দ সবথেকে বড় বড়